হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ 4th of June। আজ আমরা যাচ্ছি ঘুরতে পুরীতে। আমাদের ট্রেন 1:15 নাগাদ, এখন বাজে 11:20, তো আমরা একটু পরে বেরিয়ে যাব। তো তোমরা তো আগে আমাদের পুরী ব্লগ দেখেছো, আমরা 2020 পুরী গেছিলাম লাস্ট। এটা নিয়ে আমার 9 বার পুরী হচ্ছে, আমার মার 12 বার। স্টেশনে গিয়ে তোমার সাথে আবার কথা হচ্ছে। হাই হাই, আর ইউ এক্সাইটেড? আমরা এখন স্টেশনে বসে আছি, এখন বাজে 2:10। এখন স্টেশনে বসে আছি, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, ট্রেন 2 ঘন্টা লেট। জানি না ট্রেন কখন আসবে, দেখা যাক কি হয়। আর ট্রেন লেট থাকার জন্য আমরা এসি ওয়েটিং রুমে ওয়েট করছিলাম, এদিকে এত ঝড় বৃষ্টি হচ্ছিল বাইরে। এখন আমরা সব একটু আইসক্রিম খাচ্ছি, কারণ প্রচন্ড গরম ছিল। তারপর একটা একটা জায়গা পেরিয়ে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। গাইজ, আমরা যেখান দিয়ে যাচ্ছি সে জায়গাটায় যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই উপর দিয়ে আমাদের ট্রেনটা যাবে। প্রচণ্ড টেনশনে সকলে আছি, কারণ এই তোমার তো ডিভাস্টিং অ্যাক্সিডেন্টের পরে প্রথম ট্রেন এটাই হয়তো যাবে ওখান দিয়ে, আমি ঠিক জানি না। প্রচণ্ড টেনশনে আছি আমরা, কারণ একটা ট্রমাটাইজিং সিচুয়েশনে এখন। আর আমরা আসার একদিন আগে ওই অ্যাক্সিডেন্টটা ঘটলো, সেটাই। আমাদের ট্রেনটাও ক্যান্সেল হয়ে গেছিলো ফার্স্টে, বাট পরে রিস্টোর হয়েছে। গাড়ি এখন ঠাকুর টানছে, হয় তার জন্য আমরা যেতে পারছি। আমার সবটাই ঠাকুরের ব্যবসা। এখন বাজছে রাত 10:10, আমরা বাহানাগা বাজারের উপর দিয়ে যাচ্ছি। মানে এত খারাপ লাগছিলো চারিদিকে, এখনও প্রচুর বগি পড়ে আছে, দুমড়ে মুচড়ে গেছে বগিগুলো, সব লোকজন একদম কাজ করছে এখনও। আর একটা রক্তের গন্ধ পর্যন্ত পাচ্ছি, মানে আমি খুব মানে খুব খারাপ লাগছিলো দেখে, এগুলো গায়ে কাটা দিচ্ছিল একদম। আমরা সবাই পৌঁছলাম পুলিশ স্টেশনে, এখন বাজে 3:40, অলমোস্ট রাইট টাইম। যেহেতু আমাদের ওদিকে 2 ঘন্টা লেট ছিল, তা অনেকটা কভার আপ করে গেছে, ফাইনালি খুব মনটা খুব খুব লাগছে। স্টেশনে নেমে তো আমরা অ্যাভেলেবেল অটো টোটো, তারপর বড় ম্যাজিক গাড়িগুলো পাবে। আমরা একটা ম্যাজিক গাড়ি ভাড়া করেছিলাম 300 টাকা দিয়ে। গাইস, আমি এখন এসেছি সমুদ্রের ধারে, মন্দির যাবো সবাই মিলে এখন। তা আমি আর বাবা একটু আসলাম সমুদ্রের ধারে, মানে দেখি না একটা আলাদা শান্তি লাগে। আমরা মন্দিরে পৌঁছে গেছি। তোমরা অনেকেই জানো যে মন্দিরের ভেতর ফোন বা ক্যামেরা অ্যালাউড না, আর যারা জানো না তাদের বলে রাখছি, বাইরের প্রচুর তোমরা কাউন্টার পেয়ে যাবে, ওখানে তোমরা ফোন দ্রুত সব সাবমিট করতে পারো। আর মন্দিরের ভেতর মানে জগন্নাথ দর্শন করতে এখন 50 টাকা করে টিকিট লেগেছে আমাদের, আগে চা লাগতো না বাট এখন লাগলো।
সি বিচের ধারে প্রচুর দোকানপাট বসে, হ্যান্ডিক্রাফটস, তারপর শঙ্খের জিনিসগুলো সব কিছুই পাওয়া যাচ্ছিল অ্যাভেলেবেল। দেখো এই হ্যান্ডিক্রাফট জিনিসগুলো কি দারুণ দেখতে। আর বলে রাখিস, তোমরা যদি শঙ্খের জিনিস কিনতে চাও তোমরা ভালো করে দেখে নিয়ে কিনবে, কারণ অনেক কিছু গন্ডগোল থাকে এখানটাতে। আমরা আমাদের নতুন হোটেলে শিফট করে গেছি, নেক্সট ব্লগে তোমরা ওটা রুম পেয়ে যাবে। আর কি কি আসছে দেখতে পাবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই গাইস, দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে।